ঠিকানা মিনত আলী তালুকদার বাড়ি, সামদারপাড়া, আবু জাফর সড়ক, দক্ষিণ মধ্যম আলী শাহ, পোস্ট অফিস আনন্দবাজার, থানা বন্দর, জেলা চট্টগ্রাম, শহর চট্টগ্রাম শহর। 1966 সালে আমি সরাসরি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। তখন আমি আলী শাহর মেহের আবদুল্লাহ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলাম এবং ছাত্রলীগের স্কুল কমিটির আমাকে সভাপতি নির্বাচিত করা হয়। তারপর 1965 সালে আমি যখন নবম শ্রেণীতে উত্তীর্ণ হই, তখন আমি ক্লাসে পাস করেছিলাম। সে সময় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেহের জেলা স্কুলের ছাত্র সংসদের জিএস নির্বাচিত হই। 1969 সালে আমি বাংলা ছাত্রলীগ চট্টগ্রাম জেলা শাখার অভিযুক্ত জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক ছিলাম। 1970 সালে ছাত্রলীগের গণবন তারা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়, সেই সম্মেলনে আমি সভাপতি নির্বাচিত হয়েছিলাম এবং প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। তারপর আমি প্রথম শ্রেণীতে এসএসসি পাস করার পর চট্টগ্রাম কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলাম। তারপর আইএসসি পাস করার পর আমি চট্টগ্রাম কলেজে কেমিস্ট্রি অনার্সে ভর্তি হয়েছিলাম এবং এখানে পাস করেছি। 1969 সালে গণ আন্দোলনের সময় আমি রহম মরিং, তখন অভিভক্ত রহম মরিং ছাত্র সংগ্রাম ভোজদের কনভেনার ছিলাম। সেই সুবাদে ছাত্রলীগকে যে সংগঠিত করি ও আওয়ামী লীগকে এম এ আজিজের নেতৃত্বে, উনি যদি আওয়ামী লীগের নেতা ছিলেন আমার পাশে ওনার বাড়ি, সেই সময় আমাকে যথেষ্ট আদর করতেন। বিভিন্ন সভা সমিতিতে আমাকে উনি প্রত্যেকটা জনসভায় বক্তৃতা দেওয়ার সুযোগ দিতেন এবং আমি 1969 সালে বিশেষত আওয়ামী লীগকে সংগঠিত করার ব্যাপারে ছাত্রলীগের পাশাপাশি ওনাকে যথেষ্ট সহযোগিতা করেছিলাম এবং আওয়ামী লীগের যে সমস্ত কমিটিগুলো হয়েছিল সেখানে প্রায় প্রস্তাবগুলো আমি লিখতাম এবং কমিটির নাম উনি আমাকে লেখার সুযোগ দিতেন। গণ আন্দোলনে আমি বিশেষ ভূমিকা পালন করি এবং বিভিন্ন জায়গাতে সভা সমিতি করা ছাড়াও মিটিং মিছিল এগুলোর মাধ্যমে জনগণকে স্বাধীনতা আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছিল। 23 মার্চ পাকিস্তানের সোয়েজ জাহাজ থেকে যখন অস্ত্র কালাস করার জন্য তখন মরিং ফুটকলি মাঠে বিরাট জনসভা হয়েছিল। সেই জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম এম আজিজের পরে এম এ হান্নান, সাংগঠনিক সম্পাদক কবিল ভাই এবং সাবর আহমদ আসগরি, নূর মোহাম্মদ ভাই এবং অন্যান্যরা উপস্থিত ছিল, আবুল খায়ের, এবং সেই সভাটা হয়েছিল ডমরিং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে সেই জনসভায় সেখানে আমি ছিলাম প্রবক্তা। আমরা সেদিন প্রতিরোধ গড়ে তুলেছিলাম। তারপর স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয় আমি, আবুল খায়ের, আমিনুল হক চৌধুরী, ইউসুফ, ইয়াকুবদা, নূর মোহাম্মদ ভাই সহ স্থানীয়ভাবে জনগণকে সংগঠিত করেছিলাম। যখন ইপিআর ক্যাম্পে আক্রমণ গানপুর থেকে সেলিং হচ্ছিল তখন আহত হয়েছিল সেই সমস্ত ইপিআর থেকে শুরু করে সাধারণ মানুষদেরকে, ওদেরকে বিভিন্ন বাড়ি করে আশ্রয় দিয়ে ওদেরকে চিকিৎসা খাওয়া দাওয়া এগুলোর ব্যবস্থা করেছিল। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন আমাকে কেন্দ্র থেকে বলা হলো যে আপনি ভারতে আসবেন না, ওখানে থাকেন। সাধারণ যুবকদেরকে, ছাত্রলীগের কর্মীদেরকে, আওয়ামী লীগের যুবকর্মীদেরকে সংগঠিত করে আপনি ভারতে পাঠান। সেই হিসেবে আমি ভারতে যাইনি, স্থানীয়ভাবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা ছিল, যারা মুক্তিযুদ্ধে অংশ করার জন্য অনুপ্রাণে দেশের স্বাধীনতা কামনা করত, এদেরকে ভারতে পাঠিয়েছিলাম। ট্রেনিং নিয়ে যখন দেশে প্রবেশ করে ওদেরকে মালুমবাড়ির আলী আকবর সাহেব, আলী আকবর কন্ডাক্টরের বাড়িতে, আওয়ামী লীগের নেতা ফয়েজ সাহেব আমার বাড়িতে, তারপর আমার ছাত্রলীগের স্থানীয় সভাপতি ছিল, আমার এখন আমেরিকাতে অবস্থান করতেছেন, বরগাপাড়া ওনাদের বাড়িতে, আমার পাশের বাড়িতে, তারপর অন্যান্য জায়গাতে
সালজোর আওয়ামী লীগের নেতা সালজোরের বাড়িতে আমি ওদেরকে থাকার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। সেখানে স্থানীয়ভাবে ডাক্তার মাহমুদ রহমান ভাই, ছোটো ভাই ফয়জুর রহমানের নেতৃত্বে ওদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম। স্থানীয়ভাবে যখন ফয়জুর রহমানের নেতৃত্বে ট্রেনিং মধ্যমালী শহরে মালুমবাড়িতে আমার বাড়িতে বরখাপাড়ায় ছাত্রলীগের সভাপতি ইউসুফের বাড়িতে অবুল প্রসাদ মন্ডলের বাড়িতে আওয়ামী লীগের নেতা সালজোরের বাড়িতে আওয়ামী লীগের নেতা বাসমী সদগরের বাড়িতে আমরা ট্রেনিং পর্ব শেষ করেছিলাম। ট্রেনিং কাজগুলো আমরা চালাতাম। ওইখানে আমার সাথে নূর মোহাম্মদ ভাই ছিল, নূর মোহাম্মদ জুনু ছিল, ফজল হক ছিল, ইউসুফ ছিল, হারুন ছিল, তারপর ইউনুস ছিল, আলম ছিল, শামসুল আলম ছিল, কামাল ছিল, এরকম প্রায় 50 জনের মতো ছিল। 50 জনকে আমরা কোনো গ্রুপে 10 জন ছিল, কোনো গ্রুপে 5 জন ছিল, এইভাবে আমরা ভাগ করে ট্রেনিং চালাতাম। ওদেরকে অস্ত্র চালানোর শিক্ষা দিয়েছিলাম, গ্রেনেড নিক্ষেপের কৌশল শিক্ষা দিয়েছিলাম, এক্সপ্লোসিভ ব্যবহার করার শিক্ষা দিয়েছিলাম, এবং আমি নিজেও স্থানীয়ভাবে ট্রেনিং প্রাপ্ত হয়েছিলাম। এবং এদের সবাইকে অস্ত্র দেওয়া হয়েছিল না, আমার জানা মতে প্রায় 20 জনকে অস্ত্র দেওয়া হয়েছিল, কিন্তু এক্সপ্লোসিভ গ্রেনেড প্রায় জনকে দেওয়া হয়েছিল। এবং বিভিন্ন জায়গায় শহরের নিউ মার্কেটে, আগ্রাবাদে, সলগোলা খরসিংয়ে বিমানবন্দরের কাছে, ট্যাঙ্ক টার্মিনালের পাশে, তেরনাবি এলাকাতে, অধিকাল সরকর্ণীতে, কমনীতে, বিভিন্ন জায়গাতে আমরা অপারেশনে অংশ নিয়েছিলাম। এবং পাকিস্তানি সৈন্যদের উপর গ্রেনেড নিক্ষেপ থেকে শুরু করে যেখানে যেখানে এক্সপ্লোসিভ ব্যবহার করতে হয় সেগুলো বিস্ফোরকগুলো আমরা ব্যবহার করেছিলাম, এবং বহু জায়গাতে আমরা সফলতা লাভ করেছি। এবং বিভিন্ন চট্টগ্রাম শহর এলাকায় সমস্ত আমাদের শত্রুপক্ষের পেট্রোল পাম্প এবং অন্যান্য জিনিসগুলো ছিল, এইগুলো উড়িয়ে দেওয়ার কাজে আমি ব্যক্তিগতভাবে অংশ নিয়েছিলাম। তারপর সিমেন্টে ওদের ক্যাম্প ছিল, ওখানে বিভিন্ন জায়গাতে এক্সপ্লোসিভ আমরা ব্যবহার করে ওদেরকে বিধ্বস্ত করেছিলাম। স্থানীয় সেনাবাহিনী আত্মসমর্পণের বিরুদ্ধে দিয়া যখন বাংলাদেশের বিজয় উজ্জ্বিত হয় সেদিন আমরা উল্লাসে ফেটে পড়েছিলাম। বাংলাদেশের পতাকা নিয়ে আমরা বিজয় উৎসব করেছিলাম, আমরা আনন্দ মিছিল করেছিলাম। তারপর পদঙ্গার সি বিচ থেকে যেই রূপর মুদ্রাগুলো, হাজার হাজার রূপর মুদ্রাগুলো আমার নেতৃত্বে হয়েছিল, মাহবুব ভাই কমান্ডে ছিল, সেগুলো কালেকশন করে 20 বস্তা রূপর মুদ্রা আমি বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছিলাম, এবং সেই রসিদ এখনও পর্যন্ত আমার কাছে সুরক্ষিত আছে। আমাদের লক্ষ্য ছিল এই বাংলাদেশ স্বাধীন করতে হবে, অর্থনৈতিক মুক্তির জন্য, সামাজিক রাজনৈতিক মুক্তির জন্য, গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করার জন্য, এবং বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে তার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা করার জন্য, গরিব মানুষের অর্থনৈতিক মুক্তিকে সুনিশ্চিত করার জন্যকে সামনে রেখে আমরা জীবনের যুগ নিয়ে জীবনকে তুচ্ছ মনে করে স্বাধীনতার জন্য এগিয়ে গেছিলাম। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখনও পর্যন্ত সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হয় নাই। এখনও পর্যন্ত সাধারণ মানুষ তার খাওয়া ফরার নিশ্চিত পাচ্ছে না, রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে পারতেছে না, এবং অর্থনৈতিকভাবে এখনও পর্যন্ত মানুষ নিষ্পেষিত হচ্ছে। সেই জন্য আমাদের পরিকল্পনা ছিল এই বাংলাদেশ হবে সমাজতান্ত্রিক বাংলাদেশ, এই বাংলাদেশ হবে শোষণমুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশ হবে 22 পরিবারের প্রবৃত্তি পরিবর্তে 22 পরিবার সৃষ্টি বাংলাদেশ নয়, নির্যাতিত নিপীড়িত মানুষের বাংলাদেশ। সেই স্বপ্ন এখনও পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। সেই স্বপ্নকে লালন করে, সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য এখনও পর্যন্ত আমরা সংগ্রাম করে যাচ্ছি, এবং আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা আমৃত্যু লড়ে যাব। প্রজন্মের কাছে আমার বক্তব্য, অন্যায় পথ থেকে, টেন্ডারের পথ থেকে, আত্মহননের পথ থেকে, ঝুলম অত্যাচারের পথ থেকে ফিরে এসে মানুষকে বাঁচানোর জন্য এবং মানুষকে রক্ষা করার জন্য, নির্যাতিত মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যেন দেশের হয়ে, জাতির হয়ে, এবং বাংলাদেশের দেশপ্রেমিক যুবক হিসেবে কাজ করে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য, এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, এবং সুন্দর আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রতিষ্ঠার জন্য কাজ করে এই আহ্বান নতুন প্রজন্মের কাছে আমি জানাচ্ছি।